সোমবার ভোর 5টার কিছু আগে উত্তরা 5 নম্বর সেক্টরে সিশেল পার্টি সেন্টার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। চারতলা বিশিষ্ট পুরো ভবনটি রেস্টুরেন্ট হওয়ায় সেখানে সব কাঠের আসবাবপত্র ও প্রচুর দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত দুই পাশের দুই ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুনের সিশেল পার্টি সেন্টারটি পুরোপুরি পুড়ে গিয়ে তা পাশের একে টাওয়ার ও সিশেল রেস্টুরেন্ট অ্যান্ড রেসিডেন্স ভবনেও ছড়িয়ে যায়। চারতলা ছিলাম, নিচে সিকিউরিটি আছে, বলছে যে দাদা কোথায়, আমি চারতলায়, কলে আগুন লাগছে নিচে নামেন। আমি দেখলাম যে সিঁড়ির দিয়ে নামা যায় না, তখন একটা ই আছে, ওই জালনা ভাঙা আছে, ওইটা ভাঙ্গিয়া মানে গ্রিল খিড়িয়ে আমি পাইপ থেকে নামছি। আগুনটা লাগছে আপনার মূলত ওই কোনা থেকে লাগার পর থেকে মানে চতুর্দিকে ছড়াই গেছে। 5টার দিকে উপর থেকে ধোয়া, আর রোডের মধ্যে আসলাম, রোডের মধ্যে আসে দেখে সিসি থেকে ধোয়া আরও বাহিরের দিকে যাইতেছে। ভিতরে যা আছে সব মানে লোক সংখ্যা নাই, ভিতরে মালামাল কিছুই নাই, সব পুরা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিশেল পার্টি সেন্টারের গ্যাসের লাইন থেকে আগুন লাগতে পারে। গ্যাসের একটা লাইন আছে, ওটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়ার পরে দ্রুত একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে সাথে একটা আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসকে বলি, ওয়াসাকে বলি, গ্যাস কেবল সকলকে আমরা বলি, বিদ্যুৎ কেসে লাইন কেটে দেই, বিদ্যুতের লাইনটা অফ রাখি। হোটেলের যে লোকজন ছিল কর্মচারী সব আমরা নিরাপদ আগেই আমরা নিয়ে এসেছি, আমি সরে নিয়ে এসেছি। দুইটা ব্যাংক ছিল, ব্যাংক আল্লাহর রহমতে আমরা সেভ করতে পারছি, আমরা ব্যাংকটা সেভ করেছি অর্থলগ্নি প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 4 ঘন্টার চেষ্টায় সকাল 9টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে সিশেল আবাসিক হোটেলের একটি রুম থেকে দুজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সার্চ অ্যান্ড রেস্কিউ পরিচালনার মাধ্যমে আমরা দুটো ক্যাজুয়ালিটি পেয়েছি, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলের বয়স আনুমানিক 35 থেকে 40, মেয়ের বয়স 25 থেকে 30। তাদেরকে আমরা আবাসিক, এটা হলো 4তলা 302 নম্বর রুম থেকে আনকনসিয়াস অবস্থায় ছিল। এখানে গ্যাসোলিন জাতীয় জিনিসপত্র আছে, এখানে গ্যাস আছে, এখানে ইলেকট্রিক্যাল আছে। আগুনটা তাড়াতাড়ি প্রপাগেট হয়েছে এবং এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং প্রপাগেশনের অন্যতম কারণ হলো ডাক্ট লাইন, তারপরে হলো যে আপনার বিল্ডিংগুলো ভেরি ক্লোজ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।